কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি মামলায় সিবিআই কে ভর্ৎসনা বিচারকের। তদন্তে এত ঢিলেমি কেন? আদালতের নির্দেশ অগ্রাহ্য করা হচ্ছে, যা কাম্য নয়। বিচারকের তোপের মুখে সিবিআই আগামী 21 সেপ্টেম্বরের মধ্যে কুন্তল ঘোষ চিঠি প্রসঙ্গে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। বিচারকের ভর্ৎসনার মুখে সিবিআই, তদন্তে ঢিলেমি কেন? 16 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গ তদন্তে সোমবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় এজেন্সিকে। প্রসঙ্গত এই মামলায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিবিআইকে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। সোমবার ছিল সেই মামলার শুনানি। তদন্তের গতি প্রকৃতি নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন বিচারক। সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারক বলেন, তদন্তে ঢিলেমি কেন? আদালতের নির্দেশ অগ্রাহ্য করা হচ্ছে, যা মোটেই কাম্য নয়। সিবিআই এর তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনা করার আবেদন জানানো হয়েছে। কুন্তলের চিঠির এই মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। প্রশ্ন ছিল, মামলাটি আলিপুর সিবিআই কোর্টই দেখবে নাকি হাইকোর্ট বিষয়টি দেখবে? শীর্ষ আদালত মামলাটি ফের নিম্ন আদালতে পাঠায়। এরপরই যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক। কুন্তল ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন বিচারক। তা সত্ত্বেও জিজ্ঞাসাবাদের বিষয়ে সিবিআই কোনো উদ্যোগ নিচ্ছে না বলে সম্প্রতি বিচারকের কাছে লিখিত অভিযোগ জানান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার। এরই জেরে এদিন আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। বিচারক জানিয়ে দেন, 16 দিনের মধ্যে তদন্ত শেষ করুন, 21 সেপ্টেম্বর রিপোর্ট পেশ করতে হবে, না হলে বিষয়টি দেখে নেওয়া হবে। এদিনই নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এজেন্ট শাহিদ ইমাম, আলী ইমাম, কৌশিক রায়, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সহ 7 জনকে আদালতে হাজির করা হয়। তাদের 7 জনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 18 সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। সুব্রত নাথের রিপোর্ট, কলকাতা টিভি।